करने को लगा था दोस्तों का मतलब আর আজকে তো আজকে আমরা বিন্দা কি হবে যায় আজকে আমার অনেক সেবা আছে মন্দির যেতে হবে ডি মার্ট যেতে হবে আমার শপিং মল যেতে হবে একটু অনেক সেবা আছে সেগুলো আজকে তোমাদের সামনে তুলে দেবো যে আমার কী কী সেবা থাকে এখানে তো সাথে থাকো তোমরা বন্ধুরা হঠাৎ করে জানতে পারি আজকের মেনু চেঞ্জ মহারাজের একটু শরীর খারাপ তো কর্ড রাইস হবে তো কারি পাতা শেষ ছিল আজকে মন্দিরে যাওয়ার ছিল একটু বলেছি তোমাদের আগে তো কারি পাতা শেষ এখানে একজনের বাড়িতে কারি পাতা পাওয়া যায় সেখান থেকে একটু কারি পাতা নিব আজকে আজকের জন্য একবারের জন্য রান্না বান্না হয়ে গেল আমার এখন চলে এসেছি মন্দিরে আর এখন আমরা বাজার করব সবাই আমাদের সাথে আদিত্য প্রভু আছে আর আমাদের কৃষ্ণ চেতন প্রভু আছে যে বাজার করবো এখানে অনেক বড় মন্দির বোম্বের একটা ওয়াশি মন্দির বলে হ্যালো বন্ধুরা আমরা মন্দিরে বাজার ঘাট করে নিচ্ছি সবই সবজি বাজার হয়ে গেছে এখন ফল বাজার করবো বন্ধুরা আমের ক্রেট নিয়ে নিচ্ছি একটা 1400 টাকা পড়ে গেছে দেখতে পাচ্ছ যে পিছনে ক্রেট নিয়ে আসছে এই ক্রেটটা আমাদেরই ক্রেট চৌষা আম নিয়েছে এবার দেখা যাক কেমন হয় বন্ধুরা আনারস নিয়ে আসলাম 700 টাকায় 12 পিস বন্ধুরা সবজি কেনা হয়ে গেছে আল ডাল চিনি তার যে দাম সেটার দাম দেখতে এসছি পরে কিনে দেব আপনার কিন্তু মুঙ্গাল মুঙ্গাল পলিশড মুঙ্গাল নাই পলিশড মুঙ্গাল কারণ পলিশ নাই কিন্তু মুঙ্গাল বলে বলা হয় এ পলিশ এ মুঙ্গাল তো না মুঙ্গাল বাজারে মশলা মার্কেটে যাচ্ছি এখন জানি না প্রচুর বর্ষা হচ্ছে এর ভিতরে একটা নীলকণ্ঠেশ্বর মহাদেব মন্দির দেখো এখানে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ খুব বর্ষা হচ্ছে বন্ধুরা এখন যে দেখাতে পারবো না বন্ধুরা আলু নিয়ে এসছি আলু ঢেলে দিয়েছি এখানে বর্ষার সময় এখন আলুগুলো একটু শুকালে ভালো থাকবে নাহলে সব পচে যায় আর পচা এখানে দেখো তো কেমন পচে যায় আলু বন্ধুরা এবার সুদীপ প্রভু আর মাধবপুর পালা হ্যাঁ আম বিলুলেতে এখন ওরা সব নামাবে এই যে আমরা আনারস নিয়ে এসেছিলাম 12 পিস আম আছে আর এই এক বস্তা পুরো সবজি আছে আর ওই পাশে 1 কেজি আম আছে আর আর ওর পাশে ঘরে আমরা দেখছি 7 নম্বর বাংলায় এতগুলো করে নিয়ে যেতে পারবেন একটা ক্যারেট নিয়ে আসুন কি বর্ষা হচ্ছে দেখুন ছাতা মাথায় দিয়ে দিয়ে নিয়ে যেতে হচ্ছে প্রচুর বর্ষা হচ্ছে এখানে
হবে, আমার কাজ হয়ে গেছে, আমি চলে যাব। এবং মাদারপুর, মাদারপুর কিন্তু বিশাল আনন্দে থাকে, বুঝলেন তো? ওইখান থেকে ধরে ধরে নিচ্ছে, এনে আসবে না ভিডিওতে, আর এনে মাদারপুর বয়ে বয়ে নিয়ে এসে দিচ্ছে। ওনাকে ঢুকতে দেন আগে, ভেজলে কি হয়? আর এমনি ধরে ধরে নিয়ে যাচ্ছে, দেখুন দেখুন কীভাবে নিয়ে যাচ্ছে দেখুন। ফিরে আসলাম এবার মন্দির থেকে, সকালবেলা উঠে আমার স্নান ধারণ করে যে ভগবানের দর্শন করে তো রান্না করলাম, রান্না করে প্রসাদ আদি পেয়ে তারপরে গেলাম মন্দিরতে। আর মন্দিরতে যাওয়ার আগে আজকে আমাদের প্রসাদ ছিল না, সে প্রসাদও বানাতে হলো খাজা দিয়ে। সেখানে মন্দির থেকে আমরা সবজি কিনলাম, ফল কিনলাম তোমরা দেখলেই। আর আজকে একটু গেছিলাম চাল ডাল চিনি সমস্ত কেমন কী রেটে পাওয়া যাচ্ছে ওইখানে, আমরা অনলাইন কিনতাম, তো সেই অনুযায়ী কী দাম কম পাওয়া যায় কিনা সেটা দেখতেছিলাম। তো ভালোই দাম কম পাওয়া গেছে, কিন্তু কিনি নাই, সেটা আমরা নেক্সট টাইম হয়তো কিনবো। আমি পুনরায় রেডি হয়ে গেলাম, আবার রান্না যেতে হবে। আমি রুমে এসেছিলাম প্রায় 11:30 দিকে, এসে একটু বিশ্রাম ছিলাম, বিশ্রাম থেকে উঠে আবার তিলকাদি করে রেডি হয়ে গেলাম, আবার জামাতে রান্না যেতে হবে। এখন 2 বাজে, এখন 2 রান্না যেতে হবে, কারণ 3:45 ভোগ লাগে, তার মধ্যে রান্না বান্না করে কমপ্লিট করতে হবে। দেখি বন্ধুরা এখন কী কী বেঁচে আছে, কারণ রান্না করতে হবে। সকালে আমি কোপ্তা বানিয়েছিলাম, আছে এখনও কোপ্তা। কড রাইস বানিয়েছিলাম, বলেছিলাম সকালে, কড রাইস তো নাই, অল্পই আছে, একজন খেলে শেষ হয়ে যাবে। আর রুটি শেষ হয়ে গেছে, আর কী আছে, আম আছে, পরে অনেকেই খায়নি আম, মনে হয় কড রাইস এইখানেও আছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি চলে এসেছি রান্নায়, আর সেটি তো অন্যের জন্য চাল বসিয়ে জল বসিয়ে দিচ্ছে। এটা কী সবজি তোমরা যদি জানো কমেন্ট করে জানিও, এটা আজকে বানাবো। দেখো ফ্রিজের মধ্যে সব সবজি সেট আপ করে দিচ্ছি, আর আরও কিছু সবজি আছে যেগুলো হয়তো ধরেনি, ওগুলো গাজর, আম, এরকম করে কিছু লাউ, আর একটু ছানাদাস এগুলো আছে, পরে সেগুলোকে সেট আপ করবো। রান্নাবান্না হয়ে গেছে এখন, আর রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে এখন, যেরকম দেখেছিলে ঠিক তেমন হয়ে গেছে, আবার সব পরিষ্কার হয়ে গেছে। আর ছটার সময় দুধ ভোগ লেগে, দুধ গরমে সকালবেলা বালবো বা সেটাও হয়ে গেছে, কোনো কিছু বাদ নেই। আর সবজি যা দেখেছিল সবই প্যাক আপ হয়ে গেছে, আর কিছু বাইরে নেই, মারাকেও চলে এসেছে। হরে কৃষ্ণ রাধে রাধে। মাদারপুর খিদে লেগে গেছে, এখন মাদারপুর প্রসাদ পাচ্ছে, কড রাইস ছিল দুপুরবেলা সেটাই। তোকে বলছি যে আমার ব্লগটা দেখো, নতুন চ্যানেল করেছি, তো তুমি চ্যানেল দেখছিলো, আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছিলো দেখো, তো বলছিলো আরও আমাকে জিনিস বলছিলো যেগুলো আমার জানা ছিল না। তো হরে কৃষ্ণ, লাইক সাবস্ক্রাইব করো, নেই চ্যানেল কমেন্ট। আমাদের এখানকার জগন্নাথ, এই যে জগন্নাথ বলদেব আর সুভদ্রা মিয়া, আর নিচে গিরিরাজ আছে, আর এখানে শালিগ্রাম, আর মধ্যে ছোটো জগন্নাথ। এখন বাজে 10:30, আর এখন আমি ঘুমিয়ে যাব, আর এখন একটু এডিটিং বাকি আছে, তো সেই এডিটিংটা করবো, এডিটিং করে ঘুমিয়ে যাব। আর আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ রাধে রাধে, তোমরা সবাই ভালো থেকো।